গাজীপুরের বাঙ্গাল গাছ এলাকা থেকে সাত মাসে শিশু রিয়াদ হোসেনকে অপহরণে দশ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতারও করা হয় সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জি এমপির কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকা থেকে জনৈক হাবিব আক্তারের শিশু সন্তান যার বয়স সাত মাস তাকে অপহরণ করে অপহরণকারী তার বোনের মাধ্যমে বগুড়ায় পাঠিয়ে দেয় এবং আমাদের সদর থানার একটি টিম এটা নিয়ে কাজ করে কাজ করে বগুড়ায় বগুড়া সদর থানা থেকে আমরা দশ ঘন্টার মধ্যে সেই শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করে আমাদের সদর থানায় নিয়ে আসি এ সংক্রান্ত দুইজন গ্রেপ্তার আছে জাকি আক্তার জাকিয়া সুলতানা জান্নাত এবং রাকিব আক্তার আকি।